হ্যালো বন্ধুরা, চিকেন তো তোমরা এতদিনে অনেক রকম ভাবে খেয়েছো, কিন্তু কখনো কি ঝাল ছাড়া মাংস রান্না করে দেখেছো বা খেয়েছো? আজকে তোমাদের ঝাল ছাড়া মাংস রান্না করে দেখাবো। আর এই ঝাল ছাড়া মাংস রান্না করার আইডিয়াটা হঠাৎ করে কেন আমার মাথাতে এলো সেটাও তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব। চলো তাহলে আজকের মতো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ম্যারিনেটের জন্য আমি দিয়েছি এখানে নুন, একটু আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি মিষ্টি দই। মিষ্টি দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করার পর আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তোমরা আধ ঘন্টা 45 মিনিট মতো রাখতে পারলে খুবই ভালো হয়। দেখতেই পেলে ডুমো করে কেটে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, আর ভেজে নিয়েছি বেরেস্তা। এবার যে তেলেতে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলেটি গোটা জিরে আর কারি পাতা আমি ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লবণ। হালকা করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলো এক এক করে আমি প্রত্যেক কটাই দিয়ে দেবো। আর তোমাদের সাথে চলো একটা গল্প শেয়ার করি। এই চিকেনটা আমি মেনলি তৈরি করেছিলাম আমার মায়ের জন্য। আমার মায়ের ঝাল খাওয়াটা একদমই বারণ, আর স্পাইসি খাওয়াও একদম বারণ। আমি একদম কম তেলের মধ্যে এটা রান্না করার চেষ্টা করেছি। যেটুকু তোমরা লাল ভাব দেখবে সেটা পুরোপুরি কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য, আর কিচ্ছু নয়। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি একটু পরে ব্যবহার করব। এই মাংসটার আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি এতে একটু টমেটো কুচি ব্যবহার করিনি। আমি টমেটো কেচাপ ব্যবহার করেছিলাম, আর সেটাও খুবই সামান্য পরিমাণে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। চিকেনগুলো ভেজে নিয়েছি ভালোভাবে, আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো চিকেনের মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল। গরম জল দিয়ে চিকেনটা ভালোভাবে ফুটে গেলে আমি এটাকে একটু স্টিমে আছে রান্না করে নেব। দেখো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তোমরা এটা রুটির সাথে একটু কম কাঁইটা রেখেও কিন্তু সার্ভ করতে পারো। কেমন লাগলো অবশ্যই